তারা খসে পড়ল শুনেছি এসব নাকি শুভ লক্ষণ নয় না না এসব কি ভাবছি আমি আমি কি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ল এসবে বিশ্বাস করতে শুরু করলাম আশ্চর্য একবার করুণাকে দেখতে বড় ইচ্ছে হচ্ছে ওকে দেখতে পারলে বড় ভালো হতো সে আর ছেলে ভালো আছে কিনা দেখি একবার মেয়ে যদি কোনো ব্যবস্থা করতে পারলেন কিনা বাতাসি দিদি ছাড়া ঘরে কেউ নেই সবাই আড়াল থেকে বাজি পাঠানো দেখছে আসুন আপনি বাতাসি দিদি ও বাতাসি দিদি মথুর বাবুকে একবার ব্যাটার মুখ কান দেখাও দেখিনি করুণা ও করুণা চোখ খোল দেখ কে চেন মথুর বাবু দেখলেন তো আপনার ব্যাটাকে ভালো লাগছে তো এবার সত্যি কথা বলবো মিস দিদি এখন অবধি কিছু বুঝে উঠতে পারছি না হয়তো ধীরে ধীরে বুঝতে পারবো বাবা হবার অনুভূতি কি দায়িত্ব করো না শেষ দিদি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছেন করুণা কেমন লাগছে এখন কি জ্বরে তো গা পুড়ে যাচ্ছে তোমার সে কি কই তোমরা তো কিছু জানাও নি দেখি আমি উমা তাই তো আচ্ছা এই কথাটা তো সবাইকে একবার জানাতে হয় নাকি ওকে এই অবস্থায় এখানে ফেলে রাখা যাবে না আমি ওকে এখান থেকে ঘরে নিয়ে যাচ্ছি মতুবাবু এমন করবেন না আতঙ্ক থেকে এখন এসবে বের করতে নেই বড়রা কিন্তু জানলে অন্যায় চিঠি হবে এমন করবেন না একবার শুনুন মতুবাবু কোনো কালে মার বাড়িতে এমন কাণ্ডি দেখেছিস চন্দর বিলেসিতের জন্য টাকা ওড়াচ্ছে কই আমি মহেন্দ্র বেলায় তো এসব কিছু দেখিনি কিছু মনে করিস না সব হচ্ছে শেষ জামাইকে খুশি করার জন্য হ্যাঁ ও কি মতুর বাবু সেজ কুকিকে ওভাবে নিয়ে কোথায় যাচ্ছে এই কুমারী দাঁড়া আর ব্যাটা ছেলে মানুষ সেই বা আতুর ঘরে ঢোকে কোন আক্কেলে শুনি বলে এই অনাথ সৃষ্টি কাণ্ডি আর কতদিন চলবে ছোট বউ ছোট বউ আমি কোন কথা শুনতে চাই আসলে করুণার খুব জ্বর হয়েছে তাই ওকে নিয়ে মতুর বাবু ঘরে গেছে জ্বর হয়েছে সে কি
আমার আপনাকে কিছু বলার আছে। শুনুন, আমি আর বাঁচব না। আমাদের ব্যাটা রইল, তাকে আপনি দেখবেন। আমি আপনাকে ব্যাটা দিলাম, আমি তার মধ্যেই বেঁচে থাকব। আপনি দয়া করে আমার জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না। চুপ করবে? একদম চুপ। এসব কথা মুখে আনবে না, কোনো ক্ষতি হতে দেব না আমি তোমার। আমি আমি এক্ষুনি ডাক্তার আনানোর ব্যবস্থা করছি। ডাক্তার? ডাক্তার কেন বাবা? মা, আপনি আপনি করুণার পাশে বসুন তো। ওর কিচ্ছু হবে না, ওকে এসব ভাবতে দেবেন না। আমি আমি একটু বেরোচ্ছি, আপনি বসুন, আমি আমি আসছি। দিদি, দিদি আমি একজন ডাক্তার বুদ্ধিকে ডাকতে বলেছিলাম, কিন্তু এদেশে এমন কুসংস্কার চল যে অন্তত অন্তত একজন মিডওয়াইফ যদি থাকতো। বাবা মতো তুমি করুণার কাছে থাকো, আমি দেখছি একজন ডাক্তারের ব্যবস্থা করা যায় কিনা। বোঠান, আপনারা এখানে থাকুন, দেখুন। বউ একটু জল পট্টি দিয়ে দেবো। হ্যাঁ, অনেক সময় তো তরাসের থেকেও জ্বর আসে, আমি দেখব। দিদি, রঘুবীরের পিদিপ কানে তখন নিবু নিবু হলো। এখন করুণার করুণার এত জ্বর এলো, এসব এসব কেন হচ্ছে দিদি? নায়েব মশাই, নায়েব মশাই, নেতা বংশী কাকা সব কোথায় তোমরা? শোনো শোনো, বড় জামাই দাদাকে খবর দাও, বলো ডক্টর হোগার্ড এসেছেন, শিগগির যাও। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। ডাক্তারবাবু কোথায়? এই তো, আসুন আসুন, দিস ওয়ে দিস ওয়ে, প্লিজ কাম। বাহ, আপনি একজন মিডওয়াইফ এনেছেন দেখছি, খুব ভালো। আসুন এদিকে আসুন, জ্বরটা না কিছুতেই কমছে না, বুঝলেন? আপনি একটু দেখুন না কী কী করা যায়। আসুন মাধব। মাধব? হ্যাঁ জামাই দাদা। আমি শ্যামাচরণ কবিরাজ মশাইকে খবর পাঠিয়েছি, উনি এক্ষুনি চলে আসবেন। লোকের কাছে শুনেছি উনি ধন্বন্তরী, এবার দেখা যাক কি হয়। আমি আমি বলছি কি, জ্বরটা কি একটু কমেছে? বোধহয় না। আমিও খুব চিন্তায় আছি চৌধুরী মশাই। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন, এই যে আসুন ডাক্তার হোগার্ড, ভেতরে আসুন আসুন। ডাক্তার সাহেব, আমার মেয়েকে একটু ভালো করে দেখুন না, ওর তো জ্বর নামছেই না। হুম, দেখিব, কিন্তু তাহার আগে সবাইকে বাইরে যাইতে বলুন, পেশেন্টকে এক্সামিন করিতে হইবে, আমার সঙ্গে মিডওয়াইফ থাকিবে। আপনাদের মধ্যে থেকে একজন এখানে থাকিতে পারে? অনলি ওয়ান মিস্টার দাস। বাবামশাই চলুন, আসুন আপনারা সবাই আসুন। মা মা, তোমরা বাইরে অপেক্ষা করো, আমি সেজদির কাছে থাকছি। Thank you.
হলো রানী, এমন চুপ করে আছো যে? এত বড় বিপদে একবার ঠাকুর ঘরে গেলে না যে? কি হলো, কথা বলছো না কেন? রানী, আমি তোমার মতো চুপ করে থাকতে পারছি না, আমার মাথাটা ফেটে যাচ্ছে, শিরগুলো দপদপ করছে, আমি পারছি না। বাবুমশাই শান্ত হন, এরকম করবেন না, এরকম করলে তো আপনি আবার একটা বিপদ বাঁধাবেন, করবেন না এরকম, শান্ত হন আপনি। করুণা ঠিক সুস্থ হয়ে উঠবে, ওর কোনো ক্ষতি হতে পারে না, আমাকেও কিছুতেই ছেড়ে যেতে পারবে না। শুনুন, আমি যখন রঘুবীরকে পান ভরে ডাকছিলাম তখন প্রদীপখানা কেমন যেন নিপু নিপু হলো। আমার খুব ভয় হচ্ছে জানি, আমি ভাবতে পারিনি আমার নাতির জীবন আবার ফিরে পাবো, আমি সত্যিই ভাবতে পারিনি। জানি তো সবাই শুনেছে করুণা মথুর কি করেছে, সে তার জীবন দিয়ে হলেও তার। তুমি আবার এসব কথা বলছো? এসব কিছু কুসংস্কার রানী, এসব কুসংস্কার, আর কারো কথায় কিছু ফলে না রানী, কিছু ফলে না। তুমি এই কথা কখনো মুখে আনবে না, কখনো মুখে আনবে না। তুমি কিছু কইবে? খোকাকে রেখে এলাম, তোর উপর ভার দিয়ে গেলাম, তুই ওকে দেখিস, আর তোর সে জামাই দাদাকে দাস, পেশেন্টের যা কন্ডিশন তাতে ইনফেকশন সারা রক্তে মিশিয়ে গিয়েছে। তা এখন আর কন্ট্রোল করা সম্ভব হইবে না। I'm sorry, Mr. Das. No hope. কি বলছেন? আশা নেই মানে? আপনি এত বড় একজন ডাক্তার আর আপনি বলছেন কিছু করতে পারছেন না? I'm so sorry, Mr. Das. I'm so sorry. আসুন কবিরাজ মশাই, আসুন। বাবা মশাই, কবিরাজ মশাই এসছেন। কবিরাজ মশাই, আপনি আপনি আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান কবিরাজ মশাই। বাবা মতো তুমি ওনাকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, আপনি আসো, আসো, আসো। আমি দেখছি অন্য কোনো ডাক্তারের ব্যবস্থা করা যায় কি না।
ওর মুখে গঙ্গা জল দিন। আমার আর এখানে কিছু করার নেই। সব শেষ হয়ে এসছে। কি হলো? হ্যাঁ কি হলো আপনার? হ্যাঁ কি হলো আপনার? কি হলো? আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আসুন। কি হলো আপনার? তুমি আমার পড়া নিয়ে নাও, কিন্তু আমার বেটাকে তুমি বাঁচিয়ে রাখো।